হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই টিসি ক্যামেরা ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল ও থামলাইল দেখে বুঝে গেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের সার্ভারে কিন্তু বাংলাদেশ সার্ভারে কিন্তু নতুন একটা ইভেন্ট চলে এসেছে তো সেই ইভেন্টও অলরেডি তোমরা এখন দেখতে পাবে আর হ্যাঁ ও অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সেই ইভেন্টটা তো সুন্দর একটা কার স্ক্রিন আমাদের বাংলাদেশ সার্ভারে চলে এসেছে তো এই যে ইভেন্ট যেভাবে যে আসছে এই ইভেন্টে আগেও দুই তিনটা ইভেন্ট কিন্তু আসছে আমাদের টু শোটার স্কিন আসছে বান্ডেল আসছে কোবরা বান্ডেলটাও কিন্তু এই একই ইভেন্ট একই মাধ্যমে কিন্তু আমাদের সার্ভারে আসছে তো এই ইভেন্টের এ টু জেড আমি এই ভিডিওতে বলে দিব যে কিভাবে এই ইভেন্টটা তোমরা কমপ্লিট করবে তো জাস্ট আমার কোনো ডায়মন্ড নেই আমি আজকে কোনো স্পিনও করতে পারবো না আমি জাস্ট তোমাদেরকে বলে দিব যে কিভাবে তোমরা অল্প ডায়মন্ডের ভিতরে এই ইভেন্টটা মানে এই গান স্ক্রিনটা তোমরা নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ইভেন্টটা আমাদের সার্ভারে চলে এসেছে এবং এই ইভেন্টটা এখনও আমাদের চৌদ্দ দিন থাকবে তাইলে টোটাল পনেরো দিন দিচ্ছিলো একদিন হয়েছে ১৪ দিন থাকবে তো এই ইভেন্টটা নিতে আমাদের কি করা লাগবে এখন তো ভিআই প্রাইজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়ান এক প্রাইজ আসে তো প্রতি স্পিনে আমাদের যে কোনো একটা প্রাইজ এখান থেকে আমাদের বাদবে এটা নিশ্চিত যে যে কোনো একটা প্রাইজ আমাদের বাঁধবে এবং গাড়ির স্ক্রিনটা তোমরা ফুলভাবে কিন্তু দেখতে পাচ্ছ যে সুন্দর একটা স্ক্রিন দিছে তো এটা অনেকেই নিবে তো যারা নিবে তাদের বলছি যে কিভাবে তোমরা স্পিন করবে এবং কিভাবে নিবে সে এ টু জেড আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো জাস্ট তোমাদের এখানে স্পিন করতে হবে তো এখানে স্পিন করলে বিশ স্পিন করলে ওয়ান স্পিন আর পাঁচটা স্পিন করলে দশ ডায়মন্ড মাইনাস প্লাস হ্যাঁ দশ ডায়মন্ড মাইনাস নব্বই ডায়মন্ড টোটাল নব্বই ডায়মন্ডে পাঁচ স্পিন তো পাঁচ স্পিনে আমরা প্রথমে যদি এই যে টোকেন এই এইখানে যে টোকেন দেখতে পাচ্ছ তোমরা এই এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ এই টোকেন আমাদের পাঁচটা পাঁচটা কনফার্ম নিতে হবে তো পাঁচটা টোকেন যদি আমরা বাঁধাতে পারি ডায়মন্ড ডায়মন্ড খরচা করে যদি পাঁচটা টোকেন আমরা যদি কনফার্ম নিতে পারি তাইলে আমরা কিন্তু এই গাড়ির স্ক্রিন সহ আর ওই যে বান্ডেল দেখতে পাচ্ছ একটা বান্ডেল আরও এখানে স্টোন আছে আর একটা ইঞ্জিন আছে এই যে আমরা যে কারটা পাচ্ছি এই কারের ইঞ্জিন এটা তো এটা অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই এটা কি তাই এটা হচ্ছে এই কারের ইঞ্জিন এটা হয়তো সম্ভবত আবার এতে লাগানো যাবে তো যাই হোক আর এখানে আমাদের যদি আমরা একটা কয়েন পাই তো এলে এই একটা কয়েন পাইলে আমরা একটা এখানে প্যারাশুট পাবো আর দুইটা কয়েন পাইলে আমরা কিন্তু গাড়ির ইঞ্জিনটা পেয়ে যাবো তিনটা কয়েন পাইলে একটা স্টোন পাবো আর চারটা কয়েন যদি আমরা পাই তাইলে অবশ্যই আমরা এই বান্ডেলটা নিয়ে নিতে পারবো আর পাঁচটা কয়েন পাইলে অবশ্যই আমাদের এই গাড়ির স্ক্রিনটা আমরা পেয়ে যাবো তো গাড়ির স্কিনটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ গাড়ির স্কিনটাও অনেক সুন্দর একটা গাড়ির স্কিন তো এই এখন স্পিন করতে হবে আমাদের স্পিন করলে আমরা কিন্তু এখান থেকে আর যে 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 স্পিন করলে এখানে আমাদের সবগুলো কিন্তু এই আমাদের ব্যাগে জমা হবে তো আমাদের টোকেন বাদে আর যা যা আমরা পাবো আমাদের এই ব্যাগে জমা হবে তো এই যে টোকেন আর এই যে বাকি যেগুলো আছে টোকেন আর এই যে গাড়ির স্কিনটা তো গাড়ির স্কিনটাও আমাদের বাদ পারে কনফার্মলি তো টোকেন বাদ্দে পারে প্লাস গাড়ির স্ক্রিনটাও আমাদের কনফার্মলি বাদ্দে পারে পাঁচটা টোকেন হলে আমরা এই গাড়ির স্ক্রিনটা পেয়ে যাব। তো বন্ধুরা এখানে গাড়ির স্কিন আর টোকেন বাদে বাকি যেগুলো আমরা বাকি যে রেওয়ার্ডগুলো আছে এগুলো আমরা যদি পাই তাইলে এগুলো যদি আমাদের প্রয়োজন না হয় যদি না লাগে তাইলে এই তিনটা তিনটা রেওয়ার্ড দিয়ে আর একটা স্পিন ফ্রিতে করা যাবে তো এখানে ডায়মন্ড খরচা করে আমরা যে স্পিন করবো আমাদের স্পিনে যদি যদি এই গাড়ির স্কিনটা আর কয়েনটা যদি না বেঁধে যদি বাকিগুলো বাদে আর সেগুলো যদি আমাদের প্রয়োজন না থাকে তাহলে ওই তিনটা দিয়ে আরেকটা স্পিন ফ্রিতে আমরা করতে পারবো তো বন্ধুরা এটা এটা করতে সম্পূর্ণ ডায়মন্ড খরচা হতে পারে অনেক লাখ যাদের ভালো তাদের কম ডায়মন্ডের ভিতরে বেঁধে যেতে পারে আর যাদের লাখ খারাপ তাদের দুই হাজার প্লাস বা দেড় হাজার দুই হাজার তিন হাজার ডায়মন্ড লেগে যেতে পারে তো বন্ধুরা এরকম ইভেন্ট কোবরা বান্ডেলও আসছিলো তো মে মেবি আমার কোবরা বান্ডেল নিতে বাইশশো ডায়মন্ড লাগছিল তো এরকমভাবে ভাবে কিছুদিন আগে একটা টু শোটারও গেল যে সেখানেও আমার ফ্রেন্ড বা আমি আমি নিজে তাতে দুই হাজার মতন ডায়মন্ড খরচা করে আমি টুশোটা নিতে পারিনি আর আমার ফ্রেন্ডরা অনেকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার ডায়মন্ডের ভিতরে নিয়ে নিচে তো বন্ধুরা এই ইভেন্টের কথা শিওরলি বলা যাবে না কনফার্মলি বলা যাবে না যে কত ডায়মন্ডের ভিতরে পাওয়া যাবে সম্পূর্ণ লাখের উপরে নির্ভর করবে এই ইভেন্টটা তো যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা ডায়মন্ড এখানে খরচা করতে পারো প্লাস তাদের নেওয়ার ইচ্ছা নাই বা তাদের অযথা ভাও ডায়মন্ড খরচা করার কোনো মানে হয় না তো বন্ধুরা আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের বলে দিলাম এই ইভেন্ট সম্পর্কে এ টু জেড তো বুঝে শুনে ডায়মন্ড খরচা করতে হবে কারণ এসে লাখের ওপর ইভেন্ট তো এটা কোনো কনফার্ম কোনো ইভেন্ট না এটা লাখের ওপর ইভেন্ট পাইলেও পাইতে পারো না পাইলেও না পাইতে পারো তো বন্ধুরা এ টু জেড তোমরা শুনলে বুঝলে এখন সবাই তো বুঝতে পেরেছ এখন আজকের ভিডিওটা আমার ছিল এই পর্যন্ত দেখাবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর আমি কিন্তু এতে কোনো ডায়মন্ড খরচা করি নাই আর আমার কোনো ডায়মন্ড নেই বা ডায়মন্ড নেওয়ারও কোনো সামর্থ্য নেই তো এই জন্য আমি জাস্ট ভিডিওটা নিয়ে আসছি তো অনেকেই জানে না যে ইভেন্টটা কীভাবে নিতে হবে এবং কত ডায়মন্ড এবং কি কি পাবো আমরা এবং কী কীভাবে ব্যাগের ভিতরে যেগুলো আসে ওগুলো আবার রিপ্লে স্পিন করা যাবে এ টু জেড আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি তো জাস্ট আমি আমার ডায়মন্ড থাকলে বা ডায়মন্ড নেওয়ার তো থাকলেও কিন্তু আমি কিছু ডায়মন্ড নিয়ে তোমাদের জাস্ট স্পিন করে দেখিয়ে দিতাম তো সেটা আমি পারলাম এর জন্য আমি সরি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব জাস্ট এক দশ সেকেন্ডের ব্যাপার একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ